নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তবে ভিডিওটা আপনার জন্য, কারণ ইতিমধ্যে অনেক ডিজিটাল রেশন কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। তো আপনার রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভ বা বন্ধ হয়ে গেছে না চালু আছে আপনি কি করে বুঝবেন, আর যদি বন্ধ হয়ে যায় তো কি করে আপনি চালু করবেন, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। উন্নতি স্বাধীন ভারতে ডিজিটাল রেশন কার্ড আবশ্যক, এটি না থাকলে রেশন পাওয়া খুবই অসুবিধাজনক। যদি কোনো কারণে এই কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে মিলবে না রেশন। তবে রেশন কার্ডটির বর্তমান স্ট্যাটাস কী তা চেক করে নেওয়া যাবে অতি সহজে। ওয়েবসাইটে যেতে হবে, পশ্চিমবঙ্গ সরকারের যে ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে WBPDS, সেই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে হোম পেজে রেশন কার্ড অপশনে চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড এ ক্লিক করে নতুন পেজ ওপেন হবে। এরপর ওই পেজে রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি ক্যাপচার করে যথাক্রমে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপরে স্ক্রিনে ভেসে উঠবে রেশন কার্ডের স্ট্যাটাস। কীভাবে জানাবে ডিজিটাল রেশন কার্ড অ্যাক্টিভ আছে কিনা? ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজে রেশন কার্ড অপশনে ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করলে রেশন কার্ড ডাউনলোড হবে। ওই কার্ডের নাম, রেশন কার্ড নম্বর ইত্যাদি তথ্য সবুজ টিক চিহ্ন থাকলে জানাবেন ডিজিটাল রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। কিন্তু রেশন কার্ডের লাল রঙের ক্রস চিহ্ন থাকলে জানাবেন ডিজিটাল রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার ডিঅ্যাক্টিভ রেশন কার্ডকে আপনি অ্যাক্টিভ কীভাবে করবেন? ডিঅ্যাক্টিভ রেশন কার্ডের সকল তথ্যের পাশে 2 eKYC অপশনটি দেখাবে। এই অপশানে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। নতুন পেজটিতে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভ আর নিউলি অ্যাপ্রুভ কার্ড এ ক্লিক করলে ফের নতুন পেজ আসবে। ওই পেজে নিজের রেশন কার্ডের নাম্বার ক্যাটাগরি পূরণ করে সার্চ বাটনে ক্লিক করলে রেশন কার্ডের তথ্য দেখাবে। এরপর নিজের আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড লিঙ্ক করতে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার অপশানে ক্লিক করতে হবে। এবারে ভেসে ওঠা নতুন পেজে আধার নম্বরটি লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এরপর আধারের নম্বর সঙ্গে নথিভুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসলে তা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন। প্রিভিউ অপশানে ক্লিক করে সমস্ত তথ্য সঠিক যাচাইয়ের পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেই আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক হয়ে যাবে। এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ডিজিটাল রেশন কার্ড। ঠিক আছে বন্ধুরা, তো কীভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে কিনা? আজ বন্ধ হয়ে যায় তো কী করে চালু করবেন, আজকের ভিতরে আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।